আমার মা জননী যদি জান্নাতে যেতে চান দুনিয়াতে চারটা কাজ অবশ্যই করে যাবেন যারা চারটা কাজ করবে রে মা জান্নাতের আটটা দরওয়াজা একটা কামে দুটা দুয়ার আল্লাহ কিয়ামতের দিন খুলে দিবে আখেরাতে জান্নাতের আটটা দুয়ার চারটা কাম যদি কোনো মহিলা করে যায় এই চারখানা কাম মা কি শুনালেন আল্লাহ পাকের নবী বলছেন যে যারা চারখানা কাজ করবে এক নাম্বার হলো আলমারা তো এজা সল্লাত খামসাহা যে মায়া লোক পাঁচ ওয়াক্তের নামাজ সব দিন পড়বে ওয়া সামাত সাহরাহা আর রমজান মাসের রোজা রাখবে আলহামদুলিল্লাহ মেলাই মহিলা আছে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর যারা রমজানের রোজাও কোনোদিন ছাড়ে না ওয়া আহসানাত ফারজাহা এবং পর্দানাসীন হয়ে থাকবে নিজের সততাবগবগকার খেয়াল রাখবে যারা নিজের ইজ্জতের হেফাজত করবে ওয়া আতা আত বালাহা আর নিজের স্বামীর কথা মতন চলবে এটা কইবে না যখন স্বামী বলবে কালুর মা দুটা ভাত দাও তখন কইবে ছাইলে সুতাছি খুলে আলাও ও রুস্তমের মা এক লোটা পানি দাও চোখে কি সুঝে না উটি হাতে করে আছি চাইপে আলাও ঠাইলে আলাও এরকম করে যারা বলবে না ও গো মা নাবিজি বলছেন শোনো ওরে মহিলা তোমার স্বামীর এত বড় হক তোমার হাতে রুটি তুমি ডলতে আছো তুমি হাতে রুটি ডলতে আছো বা খোলাতে তোমার এ ভাই শুনে যান ওয়াজের মধ্যে ফাঁক দিয়ে বলাইছেন কত দিয়ে 1000 1000 আছে আর দেন তো 1000 অত ঝামেলা করতে পারবো না দেন না হবে না ধরে লো একবার 500 টাকা এতরাজ করে আল্লাহর ঘরে দিতে এতরাজ এত করতে হয় নে হ্যাঁ আল্লাহর ঘরে দিচ্ছেন দিল খুলিয়া দেন আল্লাহ আপনার ঘরে দিবে দিল খুলে আল্লাহ রসুল বলেছেন তুমি পকেট খুলে দাও আমি তোমার উপর রহমতের দুয়ার খুলে দিব হ্যাঁ তো মা আমার নাবিজি বলেছেন তোমার খোলাতে রুটি পড়ে আছে আর তোমার স্বামী যদি ঘর থেকে ডাকে ওরে সেতাবের মা একটু জোর ঘরে আয় তুমি এতরাজ করতে পাইবা না যা রুটিটা যে খোলা তাছে পুড়ে যাবে রুটি পুড়ছে পুড়তে দে আটা না থাকবে ওই আবার কিনে এনে দিবে কিন্তু আগে তুই সেতাবের বাপের কাছে যা এই চারটা কাজ যে মহিলা করে যাবে আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন যা তার জন্য জান্নাতের আটখানা দরজা আল্লাহ খুলে দিবেন আর বলবেন ফালতাদখুল মিন আবে আইয়া আবওয়াবিল জান্নাতে সাত যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাত চলে যাও আমার মা জননী আপনাকে বলে যাই ও গো মা দরদি সেই দিন আপনারা জান্নাতে যাবেন এবার কিন্তু ও তো জান্নাতে যাবে আর হুরেরাও যাবে লাগিয়ে দিবে ঝগড়া কি ঝগড়া শেষ করে মনে খেয়ে গেছে মাত্র 10 মিনিট মনে করছি গাড়ি নিয়ে এসে চলে যাবো জি তো বলছিলাম বাস 10 মিনিটে ই করে যে হাতে শেষ এইটা শুনিয়ে দিচ্ছি তো মহিলারা ঝগড়া লাগাবে লাগাবে কি না হ্যাঁ আমার পুরুষ আর তুই যাবি জান্নাতে মানে ঘুরেরা বলবে আমরা আগে যাব আর দুনিয়ার মায়া লোক কইবে আমার পুরুষ ছিল আমি আগে যাব কইবে কি কইবে না এরা বলবে আমরা আগে যাব ওরা বলবে আমরা আগে যাব তখন দুনিয়ার মহিলা হুরকে পুছ করবে কেনে তোর আগে যাবি কইছে এ লেগে যাব যে তোর থেকে হারা হইনু ভালো কইছে কি ভালো কইছে কেনে হামরা হইনু সুন্দর বেশি হামরাকে কেউ চোখে দেখেনি তোরা কে মেলে মানুষ দেখেছে হামরা হইনু যে আমরা আমাদের মাহিনা হইনে তোর কা মাসে মাসে মাহিনা হয়েছে হই কি না আর কে সেটাও নাই আমার কে বাচ্চা হয়নি যে আমরা তোর কে বাচ্চা হয়েছে বাচ্চা হওয়ার পরে পহিলে যেটা বাকেরা আর সাইয়ে বাতে ফরক আছে কি না তো যার আমার কে বাচ্চাও হয়নি কইছে ও এ লেগে তোরা আগে যাবে কইছে হারা সব দিক দিয়া ভালো যাহারাকে কেউ দেখেনি হারা সুন্দর বেশ সুন্দরতে একই হবে কিন্তু হারা হন হুর আর তারপরে হারা ছাইলে জন্ম দিনি আর আমরা যে হারাকে কেউ লাড়া ছোঁয়া করেনি আর কে মাহিনাও হয়নি হারা সব দিক দিয়া ভালো এ লেগে হারা আগে যাওয়া তখন দুনিয়ার মা খালা বলবে আচ্ছা এই কথা তো শুন হারগে যদি মাহিনাও হয়েছে তো আমরা ফের ঠান্ডা পানিতে বাকি দিনে ঠান্ডা পানিতে উজু করে নামাজও পড়েছি তোরা তো পড়িস নি কষ্টটা কে উঠালছে তোরা কি করেছিলি নামাজ পড়েছিস জীবনে
পান কইনে ঠান্ডা ওই ঠান্ডাতে সেদিন পানি লাড়াছিনু পান কইনে পানিতে গোসল করে পাক হয়ে নামাজ পড়েছি বল তাইলে কে পাবে এবার তোরা বলছিস যে আমরা স্বামীর কাছে শুয়েছি তোরা শুইসনি তোদেরকে লাড়া ছয়া করেনি ওরে তোরা জানিস না আমার নবী বলেছে ওয়া আতা আতবালাহা ফালতাদখুল মিন আইয়ে আবওয়াবিল জান্নাতে সাত যে যারা স্বামীর কথা মতো খেদমত করবে চলবে তার জন্য জান্নাতের আটটা দুয়ার খোলা থাকবে ওরে শুন আর আমরা স্বামীর কাছে শুয়েছি তো স্বামীর পাও টিপেছি স্বামীর গোসলের পানিও দিয়েছি তেল মেখে দিয়েছি কতল লেড়ে দিয়েছি তোরা তো স্বামীর খিদমত কি জিনিস জানিস নে ফের জিতলে ফের জিতে নিলে বেচা আচ্ছা তোরা বলছিস আমরা বাচ্চা জন্ম দিয়েছি মানে আমরা তোরা ভালো তো শুন তোরা বাচ্চা জন্ম দিয়েছি আমরা তো আমরা বাচ্চা জন্ম দেওয়া ব্যথার কষ্ট পেয়েছি আর একটা সন্তানের মা হওয়া কি যন্ত্রণা আমরা জানি আর একটা সন্তানকে দু বছর ধরে দুধ পান করিয়া একটা সন্তানের জীবন বাঁচিয়েছি এইটাই এত বড় নেকি আমরা করেছি তোমরা তো করনি ফের জিততে পারলে না কইছে আচ্ছা তোরা কেনে আচ্ছা তখন এবার দুনিয়ার মায়ের লোক কইছে আচ্ছা তোরা কেনে আগে জান্নাতে যাবি কথা তো কইছে যে আমরা সুন্দর বেশি তাহলে যো কইছে আচ্ছা শুন যে নবীর আচ্ছা ইয়ারা জান্নাতে কেনে এসছে না তো ইয়ারা জান্নাতে এসছে কোরআন হাদিসের কথা মেনেছে না আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনেছে আচ্ছা আল্লাহ আল্লাহ রসুলের কথা মেনেছে তো আল্লাহ আল্লাহ রসুলের কথা যে মেনেছে তো রসুলের কথা না মানলে যদি রসুলকে আল্লাহ না দিলে মানুষ পেতুক না তো এই রসুল না আসলে তাহলে তো এরা দিন পেতুক না আর এই দিন না পেলে এরা ইমান আনতুক না আর ইমান না আনলে এরা নেকি করতুক না নেকি না করলে জান্নাতে আসতুক না তাহলে যে নাবিকে জন্ম দিয়েছে তো কে আমরা দুনিয়ার যে নাবির কথা শুনে এরা জান্নাতি হয়েছে সেই নাবিকে জন্ম আমরা দুনিয়ার মায়া লোকে দিয়েছি আর কোনঠে যাবি এবার সব আগে আমার মা বোন জান্নাতে যাবে এত দামি জিনিস আমার মা খালা কিন্তু এই যে এত দামি জিনিস আজ যে মা চালার আগাদিকে রোডে চলে আসে তখন ভিতরটা তখন মনটা রাগে এত দামি জিনিস যে ধাগা আলার আগা দিকে আছে ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা আর পাঁচ সাত নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা ধাগা আলা আসিয়া বলে ধাগা লিবা ধাগা পাঁচ সাত নারী মিলে ঘেরে নিল ধাগা আলার আগা কেহ বলে লাল নিব কেহ বলে কালো কেহ বলে মিনসার ধাগা একটা লক্ষ ভালো কেহ বলে হলদা নিব কেহ বলে নীল কেহ বলে মমরার ঘাড়ে দে দুকিল এরকম বেহায়া নারী যে ঘরেতে রাখিবে তার নাম লেখা হবে দোজকের ভিতরে আমার বন্ধুরা এবার জান্নাতের মধ্যে যে আপনারা স্ত্রী আমরা যাব ওই ঘরখান কত বড় হবে খালি শুনেলেন আল্লাহ পাকের নবী বলছেন ইন্না ফিল জান্নাতে ইন্না লিল মুমিনে ফিল জান্নাতে লা খাইমাতান মিন লুলুওয়াতিন ওয়াহিদাতিন মুজাওয়াফাতিন তুলুহা সিত্তুনা মাইলান জান্নাতিরা যে জান্নাতে যে ঘরটাতে স্ত্রী লিয়ে থাকবে একটা রুম খিমা দিবে আল্লাহ বিল্ডিং দিবে ওয়াতি সব স্ত্রীকে নিয়ে আমরা থাকবো আলাদা আলাদা কিন্তু এক ওয়াপারকে কাউকে দেখতে পাবে না সবার সেপারেট সেপারেট থাকবে তো ঘরখান কিসের হবে নাবিজি বলছে লুলু মতি দিয়ে বানা হবে আর কত বড় হবে ঘরখানটা নাবিজি বলছেন সিদ্ধু না মাই লান 60 মিল লম্বা 1 মিল প্রায় 3 কিলোমিটার হয় মোটামুটি 1 মিল আর কিলোমিটারের হিসাবে 3.5 কিলোমিটারই মেনে নেন মোটামুটি জুড়ে আসবে 180 কিলোমিটারের কাছাকাছি 180 কিলোমিটার লম্বা 180 কিলোমিটার চেওড়া এখানে হলে কিষানগঞ্জ কত দূর ভাই 180 কিলোমিটার হলোই কম হবে এখান থেকে কিষানগঞ্জ আপনার কাটিয়ার থেকে 22 আর ওখান থেকে হলো দালকোলা 42 ওখানে হলো 42 মোটামুটি আপনার এদিক হলো 104-5 কিলোমিটার হয়েছে এই কাটিয়ার থেকে কিষানগঞ্জ তাহলে আরো 80 কিলোমিটার ওদিকে যান তাহলে দু জেলা পার হয়ে যাবে দু জেলা তাহলে 3টা জেলা 4টা জেলা আসবে যত বড় এত বড় হবে শুধু সুতন ঘরটা না রই থাকবে খালি সুতার ঘরটা এত বড় বাসর করা ঘরটা গো
আল্লাহু আকবার, এমনি জান্নাতের লেগে কহেনি, আর কি দিয়ে বানানো? মতি দিয়ে। তারপরে তো স্পেশাল ভাবে আরো কত আছে, আল্লাহ রাসূল বলেছেন জান্নাতানে মিন ফিজ্জাতিন আনিয়াতু মা ফিহেমা, দুটা জান্নাত হবে খালি চাঁদি দিয়ে বানা থাকবে, ওয়া জান্নাতানে মিন জাহাবিন আনিয়াতু মা ফিহেমা, দুটা জান্নাত হবে সোনার, শুধু সোনা দিয়ে বানা থাকবে, ওর ভিতরে যত বর্তন বাসন হবে সব হবে সোনার। আল্লাহু আকবার। এই জন্য ভাইজান আপনারাকে আজ যে নামাজ পড়তে বলছি ঠান্ডাতে, এই জন্যই বলছি যে এইগুলো পান যাতে জান্নাত আমাদের জন্য, কোনো কাফের জন্য লয়, ইমানদারের উপরে আমরা ইমান নিয়ে এসেছি। এবার আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতে, যারা ইমান আনার পরে নেক আমল করবে, ইমান নিয়ে এসেছেন একটু আমলটা খালি নেক করেন, আমলের মধ্যে সব থেকে বড় আমল হলো নামাজ, কেনে ফাইন সালাহাত, যদি সেটা সহি হয়ে সঠিক হয়ে যায় সব সহি হয়ে যাবে। এই জন্য নামাজটা মসজিদ বানিয়েছেন, নামাজটাকে শক্ত করে ধরেন। আমি যাওয়ার আগে যদি 10-5 কাউরির কিছু দেওয়ার থাকে, আপনারা আমার হাতে দিয়ে শেষ দোয়া নিয়ে যাবেন। আমি আপনাদের কাছে বলি ভাইজান, দুনিয়ার বেশি দিকে যায়েন না, আখেরাতকে বলে এই বিশাল সম্পত্তিকে ছাড়তে হবে না। দুনিয়া তো আসলে দোনাইয়া, এর কোনো ভ্যালুই নাই, আসল সম্পত্তি তো হলো আমার আখেরাত। এত বিশাল সম্পত্তিকে খবরদার আপনারা হারাইবেন না, হাতে দাঁতে ধরে আল্লাহর কাছে যাইয়া কাইন্দে কেটে রেস্টেডি করে এলেন মসজিদে যাইয়া, আর যোগাযোগ অফিস হলো মসজিদ, এই মসজিদে অফিসে যাইয়া আল্লাহ একটা রেস্টেরি অফিসে যাইয়া আল্লাহর কাছে কাইন্দে কেটে নিজের নামে জান্নাতের জমি রেস্টেরি করে এলেন। আল্লাহ যেন আমাদের সকলকে আখেরাতে হ্যাঁ জান্নাতের মধ্যে নিজের জায়গা করার মতন আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদের ওয়ালা সোনাকে কবুল করেন। আমার বন্ধুরা, আমার দ্বারাই যদি কেউ কষ্ট পেয়ে থাকে ক্ষমা করবেন, হাদিস কোরআন বলতে প্রথম বিষয়ে তাকে বলবেন দেখে নিব। দুয়ার আশা রেখে এখান থেকে বক্তব্য ইতি করছি, আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়ালিসাইরিল মুসলিমিন। আপনার নাকার